আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষা নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের বাজারে যে পাঠ রয়েছে সেই পাঠে হচ্ছে প্রাইস টুক আপডেট করে থাকি প্রতিদিন। কেন আজকে আমরা সেই প্রাইস টুক আপডেট করবো? আজ হচ্ছে 19 নভেম্বর 2022 সাল। আসুন দিনের শুরুতে জেনে নিই বাংলাদেশের বাজারে যে পাঠ রয়েছে তার প্রাইস কেমন চলতেছে, তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে দ্রুত ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক, আজকে প্যাকের বাজারে পাঠের প্রাইসটুকু জেনে নিই। শুরুতে জানাবো নিম্নমানের পাঠের খবর। নিম্নমানের যে পাঠটি রয়েছে তা বিক্রি হচ্ছে 350 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব ভালো মানের সাদা পাঠটি কত টাকা করে বিক্রি হচ্ছে। ভালো মানের সাদা পাট যেটি রাজশাহী, নাটোর, শরীরপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ উৎপাদিত হয়ে থাকে সেই ভালো মানের সাদা পাটটি বিক্রি হচ্ছে 2450 টাকা থেকে 2550 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, ছিল পাটের বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।